तो वेलकम बैक टू गाइस आवर चैनल राजा निकिता सरकला में राजा अमी निकिता। तो आज के महाअष्टमी सबा के शुभ महाअष्टमी और ये देखो अखुन बजे प्राय 12টার কাছাকাছি অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়নি এবার নিকিতার তো আমারও হয়নি সামনে আর এই দেখো বসে আছে আলতা পড়ার জন্য আলতা খুলছে ওদিকে আর এই দেখো মাসি আলতা খুলছে এখানে রেডি হয়ে যাই আমরা তারপরে ডাইরেক্ট রাস্তা তোমাদের দেখাচ্ছি এখানে পূজো প্যান্ডেল ঠাকুর সব আজকের ব্লগটা অনেক ভালো হতে চলেছে তো সঙ্গে থাকো আর ব্লগটা এনজয় করো সো চলো ডাইরেক্ট রাস্তায় তো কোথায় যাবো আজকে কোথায় যাবো আরে কোথা দিয়ে আসলো এ কাঁদছিল বন্ধুরা কি মানে যাওয়ার জন্য কাঁদছিল বলছিল কাকা নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো আমি যাবোই তো আজকে যাচ্ছি আমরা সদরঘাট এইদিকে আমরা মানে এক গাড়িতে এতজন আর ওইদিকে দেখতে পাচ্ছ সব আসছে বাকি তো ডাইরেক্ট চলো রাস্তায় বেরিয়ে তারপরে তোমাদের সাথে ডাইরেক্ট আবার কথা হচ্ছে তাই না তো চলো ভিডিওটা পুরোটা দেখো তো বন্ধুরা এসে গেছি আমরা এখন সদরঘাট সদরঘাট একটু ফটো ঘুরবো আর হতে পারলো তোমাদেরও দেখাবো তারপরে আমরা চলে যাব এখান থেকে ডাইরেক্ট কোথায় যাব কাটরা মসজিদ কাটরা মসজিদ যাব লালবাগের ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকবে আর সামনে দেখো ভিউ কত সুন্দর সদরঘাটের ওই দেখো মানে একটা গাড়ির ওপরে মানে একটা নৌকার ওপরে একটা চার চাকাও আসছে তো বন্ধুরা এখান দিয়ে ঘোরার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল ডাইরেক্ট চলছি মানে কাটরা মসজিদ কাটরা মসজিদে যে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর এখানে ঘুরলাম না এই কারণে রাত হয়ে যাচ্ছে রাত হতে হতে কাটরা মসজিদে কিছু দেখতে পারবো না তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো ডাইরেক্ট কাটরা মসজিদ ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি কাটরা মসজিদ এখন আমাদের পেয়েছে খিদে তো সবাই বলছে কিছু খাবো দিয়ে তারপরে যাবো মানে ভিতরে দেখাবো তোমাদের এই দেখতেই পারছো তোমরা দেখো এই দেখো কত দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ভিউ এখানে তো ভিতরে তোমাদের দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো অষ্টমীর ঘোরা কেমন লাগছে মণ্ডপ আমরা এখনো ঘুরছি না মণ্ডপ আমরা রাত্রে ঘুরবো ওই ব্লকটা আলাদা করে দেবো এখন যেখানে যেখানে যাচ্ছি আমরা ওই ওইগুলো দেখাবো বাস তো সঙ্গে থাকবে তোমার খিদে পেয়েছে ভাত খাবা তো বন্ধুরা ওখান দিয়ে হালকা ফুলকা খাওয়া হয়ে গেল আমাদের আর খাওয়া দাওয়া করবো বাকি মতিঝিলের ওখানে যে খাওয়া দাওয়া করবো তোমাদের আগে দেখিয়ে দিই যেখানে এসেছি কাটরা মসজিদ তো চলো কাটরা মসজিদের ভিতরে তো অষ্টমী তোমরা যেমনি জানছো এই সেমনি অষ্টমীতে আমরা ঘুরতে বেরোইনি তো ঘুরতে বেরোনোর কারণ আর কিছু না মণ্ডপে ঘোরা এখন অত ভালোভাবে তোমাদের দেখাতেও পারবো না মেন হচ্ছে রাত্রে তো এই ব্লগটা আমরা আগে দিয়ে দেবো তারপর নেক্সট ব্লগ যখন রাত্রের বানাবো তো ওইটা অবশ্যই দেবো দুটো একদিনেই ছাড়বো পোস্ট করো তোমরা দেখতেই পারবে তো চলো আর ভিতরে হাঁপসে গেছি কোথার দিয়ে আমরা গাড়ি চালিয়ে চালিয়ে মানে এসেছি মানে আজকে প্রথম মানে ফার্স্ট অষ্টমী আমাদের অষ্টমী তারপরে এত দূর মানে একসাথে ঘোরা কোন দিক দিয়ে এদিক দিয়ে এদিকে আসো ডান দিকে আসো তো মানে আমরা এত থকে গেছি মানে এত দূর থেকে এসেছি বাইক চালিয়ে তো দেখতেই পেরেছো হবে মানে সব বাইক দাঁড়িয়ে আছে আর আমরা ট্রেনে আসেনি আজকে কারণ কি ট্রেনে অনেক আজকে মানে গ্যাদারিং ছিল তার জন্য ট্রেনে আসতে পারিনি এছাড়াও এত দূরে দূরে ঘুরছি আমরা মানে গাড়িতে করে এই ফার্স্ট অষ্টমীতে আর তোমরা অবশ্যই জানাবে কি মানে আমাদের মানে আজকের কেমনি হয়েছে ড্রেস আপ ড্রেস আপটা কেমনি হয়েছে অবশ্যই তোমরা জানাবে দেখো বন্ধুরা কত মানে এখানে কত ভালো মানে ভিউ আর এইদিকে মানে ফটোশ্যুট করার জন্য হেভি মারাত্মক জায়গা এটা তাই না আমরা এসেছি এর আগেও এসেছি মানে কাটরা মসজিদ ঘুরে গেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না ওই সময় আমরা মানে ব্লগ চ্যানেল স্টার্ট করেছিলাম না তো ওটাও এক দেড় বছর হয়ে গেছে প্রায় তাই না আপরে বাপ সেই জায়গা তাই না কেমনি লাগছে আজকে এখন তো এই জায়গাটাতে এত হাওয়া হচ্ছে মনে হচ্ছে গোল 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 ঘোরো 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 দেখি একটু দেখিয়ে দিই হ্যাঁ ভিউ সেই দেখতে পারছো কত লোক আছে এখানে মানে সব ফটো মানে সবার হাতে মানে ক্যামেরা আছে আর সবাই ফটোই শ্যুট করছে সেমনি আর এদিকে আমরা অনেক কটা ফটো শ্যুট করবো ফটো শ্যুট হবে না ডিএসএলআর বের করো লাল কিলার কথা মনে পড়ে গেল লাল কিলা এ মা বলছে কি লাল কিলা চলে আসলাম আমরা তো সত্যি এমনি লাল লাল ইট দেখে লাগছে কি লাল কিলা চলে আসলাম এমনি গোল গোল জড়িয়ে জড়িয়ে তো এখানে এত মারাত্মক ভিউ আমরা বুঝতে পারছি না মানে কোথা দিয়ে তোমাদের দেখাবো তো ভাবলাম কি দেখানোর থেকে ভালো তোমাদের সাথে আগে একটু গল্প করে নিই তো
অষ্টমী তো সেমনি আমরা ঘুরছি, সেমনি এনজয় করছি। আশা করি তোমরাও যারা যারা আছো তো তোমরাও মানে অনেক এনজয় করো মানে অষ্টমী। সবাদের আমাদের জায়গা এনজয় করা বাকি আছে, মানে লালগোড়াতে আমরা ঘুরিনি আজকে, টাইম পাই আজকে একটুখানি ঘুরবো, আবার রাত্রে তো বেরোবই। ঢুকে পড়লাম একটা এমনি জায়গাতে, মানে এক লাগছে এখানে ন্যাচারাল ইকোসিস্টেম লাগানো আছে। এখানে মানে কি হতো যে কি হয় মানে অনেক মানুষ মিলে কেউ কিছু বললে সভা, হ্যাঁ সভা টাইপে এই জায়গাটা, তার জন্য হেভি মারাত্মক ইকোসিস্টেম এখানে। আর আওয়াজটা এমনিতেই জোরে শোনা যায়। দেখো স্ট্রাকচার বিশাল বড়, এই দেখো স্ট্রাকচার এখানকার, এই দেখো মৌমাছির চাক কি দেখেছিল, মৌমাছির চাক, কি মৌচাকে কি করবে তুমি, হাত দেবে? এগুলো মৌচাক, হ্যাঁ। তো একটু ঘুরে নিই আমরা আশেপাশে, তারপরে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো, কেন কি বৃষ্টি। তারপর আমাদের আবার অত দূর যেতেও হবে বাড়িতে, আবার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমাদের ওইখানে ঘুরতে হবে রাত্রে। হ্যাঁ তো এই ব্লগটা বেশি দিচ্ছি না, অল্প একটু ব্লগ দেবো, তারপরে রাত্রের ব্লগটা ভালো হবে। তো ওটা দেখো এত সুন্দর, মানে গেটটা এখনো বানানো আছে তৈরি, নিশ্চয়ই এমনি তৈরি ছিল না। না না কি বলতো, আমাকে লাগে মেনটেনেন্স চলে এইগুলোর, নাহলে এতদিন অবধি ভালো থাকতো না এটা। তো একটা জিনিস দেখে তোমাদের, মানে যেই সিঁড়িটা দিয়ে নামলাম আমরা, ওই সিঁড়ির থেকেই নেবে এখানে মুর্শিদ কুলি খায়ের মানে কবর আছে, এটার অনেক বড় মানে হিস্ট্রি আছে, সঠিক সঠিক আমি জানি না কিছু, তার জন্য আমি কিছু বলছি না। তো আমি এতটাই জানি কি মানে কিছু হয়েছিল তার জন্য এখানে, মানে উনি বলেছিল মুর্শিদ কুলি খা তো এখানে কবর করতে, তো এখানে কবর করা হয়েছে। তো সিঁড়ির থেকে নামার পথেই মানে সিঁড়িটা যেখান থেকে নামছিলাম আমরা, তো ওর নিচের থেকেই মানে মানে জাস্ট সিঁড়ির নিচে দেখো, দেখতেই পারছো হবে, দেখো এর উপরে মানে সিঁড়ি আছে আর তার নিচে কবর আছে। আর জানি না এখানকার মানে কাহিনীটা কী হচ্ছে, মানে এখানে সেরকম কাহিনী কী হচ্ছে, এটা কাহিনী আমি জানি না ভালোভাবে, তার জন্য আমি পুরো সঠিক বলতে পারছি না। কী হলো, ঠিক আছে আর আমার কিছু না, কিছু হয়নি, কমপ্লিটের ভিতরে এখন যাব বাইরে, হয়ে গেল, এখানে আর কিছু নেই। দেখো এখানে নাই, খুব হেভি সেই ভিউ, এই দেখো এখানকার ভিউ মারাত্মক, তাই না? কোথায় দেখি, কোথায় আছ, হাঁটছি, বন্ধুরা এনার এখন মানে কোলে চেপে মানে নাচার মন করছে, তার জন্য মানে আমি ভাবছি এতজনের মাঝখানে কী করে নাচাবো, তাও নাচাচ্ছি, দেখতে থাকো তোমরা, এই আপনি নাচাবো। হয়ে গেল ঘোরা, তো ঠকে গেছি অনেকটাই, খিদে পাচ্ছে, আসলে হচ্ছে খিদে পাচ্ছে, এনার্জি নেই শরীরে, তো আমরা এনার্জি না থাকলে ঘোরাঘুরি করতে পারবো না। হ্যাঁ তো আমরা এখান থেকে যাই ডাইরেক্ট মানে মতিঝিল যাই, মতিঝিলে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ওখানে যেখানে খাবো ওখানে যাই ডাইরেক্ট, তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে দেখাতে, চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, শেষ না, হ্যাঁ এখনই শেষ না, শেষ হবে একটু পরে, মতিঝিল কমপ্লিট করে নেবো তারপরে। তো চলো টাটা, টাটা টাটা না আসছি আবার। Oh,
নেমে আছে, গাড়ি স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছে। আর এ দেখতে পাচ্ছে চশমা পরে একদম রেডি ভিতরে যাওয়ার জন্য। আর সবাই সবাই রেডি, আর ভিতরে ভিতরে যাবে না, কি করবা তুমি এটা বলো, তোমরা কি করবে? কিছুই না, ভিতরে দেখ আমরা এখন যদি ঢুকি আমরা বাড়ি যাব, ঠিক আছে? আমরা বেশিক্ষণ থাকবো না, গেলি 10 মিনিটে আমরা বাইরে আসতে হবে, আমাদের 30 টাকা দিয়ে লাভ নাই, 30 টাকা দিয়ে লাভ নাই। ঠিক আছে তাহলে বাইরে খাওয়া দাওয়া করে নিয়ে দিয়ে তারপরে চলছে। তো বন্ধুরা প্ল্যান চেঞ্জ হয়ে গেল, তুমি ভিতরে মতিঝিলের ভিতরে মানে এদিকে আসো তুমি, তো প্ল্যান চেঞ্জ বলে 30 টাকা। তো বন্ধুরা প্ল্যান চেঞ্জ হয়ে গেল, তো আর ভিতরে যাচ্ছি না আমরা, তো এখান থেকেই খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। আর সত্যি কথা অনেক রাত হয়ে যাচ্ছে, আর নাহলে যেতে যেতে তোমাদের রাতের ভিডিও দিতে পারবো না, নাহলে মানে আসল যে দুর্গাপূজার ভিডিও ওইটা দিতে পারবো না। তো চলো সঙ্গে ডাইরেক্ট বাড়ি যাই তাহলে এখান থেকে খাওয়া দাওয়া করে। সবাই বসে আছে, সবাই এখন ফার্স্ট খাওয়ার মুডে নেই, সবাই বলছে খিদে পেয়ে আছে, ভাত খাবো। চার পাঁচ জন ছিল যে কপাল 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 কপাল, আমাদের একদম কপাল খারাপ, ভাত নাই কি করবো। কবির ভাতের মুড বানিয়ে বসে আছিস? ভাতের মুড বানিয়ে বসে আছিস? হ্যাঁ ভাত খাবি? ভাত শেষ, তাহলে ফাস্ট ফুড ঠিক আছে। তো বন্ধুরা ওয়েট করেই যাচ্ছে, এখনো মানে আমাদের খাবার আসেনি, এত জোরে খিদে পেয়েছে, মন করছে এই সব খেয়ে দেখছো এই সব খেয়ে নি চাবিয়ে চাবিয়ে, এত জোরে খিদে পাচ্ছে। দেখতেই পারলে তোমরা কবির কেমন করছিল, মানে এত জোরে খিদে পেয়েছিল কবিরের, তো ওইটা মানে বুঝতেই পারছো তোমরা, শেয়ার করে দিলাম তার জন্য আমাদের মনের ভিতরে এখন কি মানে চলছে আর কিছু বলার নাই। ফাইনালি চলে আসলো খাবার, এ দেখো এটা এটা মাছ ভাত, এখানে হবে দুটো, আমি একটা নেবো, আশিস এখানে একটা নেবে, আর এই দেখো ভালোই, মানে মুর্শিদাবাদে মানে খাওয়ার কোনো মানেই নাই, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে। তো এই দেখতে পাচ্ছ দুটো তরকারি আছে, ভাজা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, ডাল আছে, মাছ আসবে এখনই, তো আমরা খাই আগে, আমাদের প্রচুর মানে বলতে পারছি না বন্ধুরা, আমাদের প্রচুর খিদে পেয়েছে, তো আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে মানে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? অ্যাভারেজ খাবার, ভালো খাবার। তো আবার কপাল খারাপ, তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে, তো বৃষ্টি আমাদের সঙ্গে সাথে স্টার্ট হয়ে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ সব কিছু, কারণ গাড়ি নিয়ে যাওয়া মানে অনেক রিক্সের ব্যাপার, তার জন্য রুকে আছে। দেখতে পাচ্ছ সবার অবস্থা কেমনি, এই ট্রেনার মানে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পারছো হবে, আর এবার বুঝতে পাচ্ছি মানে চাপা শুনেইছিলাম 2-3 দিন বৃষ্টি হবে, তো আর রাস্তায় মানে এত স্লো আসতে হচ্ছে, রাস্তা এত খারাপ, তো মানে তেলও শেষ হয়ে আছে, তার জন্য সবাই দাঁড়িয়েছে আবার তেল ভরতে। কি হচ্ছে এখন বন্ধুরা, এখন এসে গেছি মানে প্রায় প্রায় চলে এসেছি, তার আগে এত বৃষ্টি মানে হওয়া স্টার্ট হয়ে আছে, তো দাঁড়িয়ে পড়ছি, দেখতে পাচ্ছি চেহারার অবস্থা, আর এই দেখো গাড়ি পুরো ভিজে একদম, আর এদিকে তো এখন সবার অবস্থা হয়ে আছে খারাপ, এই দেখতে পাচ্ছি কাঁপছে, এখন বাজছে রাত 8:30 প্রায়, আর সবাই গাড়ি চালাচ্ছে বুঝতে পারছো, আশিস সামনে বসে গাড়ি চালাচ্ছে, তো মানে আশিসের মানে একদম হাত পা বলে কাজ করছে না, আর বিকিও দেখো পুরো মানে এখান থেকে দেখো পুরো নিচের থেকে উপর অব্দি সব ভেজা, বিকির আশিস তো পুরো ফুল ভিজে গেছে, দেখো পুরো মাথা ভেজা। তো রুকলাম অনেক জায়গায় রুকেছিলাম, খালি আমি তোমাদের এখানে মানে দেখালাম, তাই মানে এছাড়া আমরা 4-5 জায়গায় রুকে রুকে এসেছি মানে এমনি বৃষ্টি।
তো বৃষ্টিতে মানে দুর্গাপূজো মানে হয়ে গেছে বাদ। আমরা বলছিলাম যেমনি তোমাদের নেক্সট ব্লগ দেবো দুর্গাপূজোর, কোনো ঠিক নাই বন্ধুরা, অষ্টমীর কি দুর্গাপূজোর ব্লগ দিতে পারবো কি পারবো না কোনো অসম্ভব। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি, আর ভিডিও মানে কন্টিনিউ করার আর শক্তি নাই আমাদের। তার জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাস আর কিছু না, আজকের ভিডিওটা এতটাই, অষ্টমীর ভিডিও, তারপরে আবার নবমীতে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা টাটা।